আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা নতুন একটা আসলে গাপ্পি ফার্মে আসছি, আপনারা হয়তো একটু পরে বুঝতে পারবেন কি কি কোয়ালিটি আছে এবং অত্যন্ত কম খরচে কীভাবে ডেকোরেশনটা করা যায় এই বিষয়টা আপনার শেয়ার করব এবং কী কালেকশন রংপুরের মধ্যে গাপ্পি আমাদের বিপ্লব ভাইয়ের ফার্মে আছে এই বিষয়টাও শেয়ার করব। আশা করি যারা নতুন গাপ্পি শুরু করতে চাচ্ছেন, বিভিন্ন মিট মানে হচ্ছে যে ফ্যান্সি গাপ্পি শুরু করতে চাচ্ছেন, আশা করি সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে। আর আপনাদের যদি কোনো কিছু নেয়ার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন আমরা আসলে মেইন ভিডিওতে যাব। তো এই হচ্ছে যে আমাদের একটা গাপ্পি মাছের কালেকশন, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি গাপ্পি মাছটা, বিপ্লব ভাই আমাদের একটু হেল্প করবে। বিপ্লব ভাই, এটা কি মাছের আপনার ইয়া? 24K গোল্ড। এটা হচ্ছে 24K গোল্ড, যেটা হচ্ছে যে আপনারা বিপ্লব ভাই, এটা যদি আমি কেউ যদি বলে যে আমি 24K গোল্ড নিব, তাহলে আপনি বাজার প্রাইস কত ধরবেন? মিনিমাম 800। 800 টাকা পেয়ার ধরবে। আসলে কোয়ালিটি যদি বলি, কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি যেগুলোর দেখেন, আমরা যদি এখন নেট দিয়ে ধরে দেখাবো আপনাদের। তো এই 24K গোল্ড কিন্তু এখন একটা বাজারে চাহিদা যাচ্ছে, তো আশা করি আপনারা যদি কেউ নিয়ে ইন্টারেস্টেড অবশ্যই যোগাযোগ করবেন। এটা হচ্ছে দেখেন আমাদের 24K গোল্ডটার এই দেখেন ভিউটা দেখেন, অত্যন্ত ভালো মনে হয়। হ্যাঁ মাশাল্লাহ, আপনারা চাইলে সশরীরে এসে দেখে নিতে পারবেন। এই হচ্ছে যে আমাদের আরেকটা সেট আপ যেখানে আমরা এখন দেখাবো, সেটা হচ্ছে এই মাছটা আমার কাছে খুব ভালো লাগতেছে, মেটাল ব্লু। এটা যদি আমি যদি নিতে চাই সেক্ষেত্রে কত রাখবেন বিপুল ভাই? 1000 টাকা রাখবে। আসলে মাছের কোয়ালিটি অনুসারে দাম, অত্যন্ত ভালো মাছ। এটা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও দেখার পর অনেকেই আগ্রহী থাকতে পারে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের নাম বললে কিছু কমিশন পাবেন এবং হচ্ছে যে এই যে এগুলো ফ্রি, এগুলো একদম ফ্রি পাবেন, ফ্রগবেট ফ্রি পাবেন। যাক, এখন আমরা দেখাবো আরেকটা মিউটেশন, যেটা হচ্ছে যে বিপুল ভাই একটু ধরে যদি আমরা দেখি, এটা হচ্ছে ভায়োলেট স্কিন দেখেন, কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি। এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কত রাখবেন বিপুল ভাই? 500 টাকা পেয়ার রাখবে। তো হয়তো ভাই একটু কম বেশি করতে পারে, যাক ব্যাপার না, বেশি নিলে একটু কম্প্রোমাইজ করতে পারে। তো এই হচ্ছে তার আরেকটা মিউটেশন, সেটাখানে আমরা যদি দেখি মিউটেশনটা কী, এটাকে কী ভাই? ব্লু পান্ডার অলরেডি কোয়ালিটি চলে আসছে। আসলে এই মাছগুলো যদি আমরা একটা একুরিয়ামে ডিসপ্লে করে দেখাতে পারতাম আসলে অত্যন্ত ভালো লাগতো এবং সব পাশ থেকে একটা ভিউ আসতো। আশা করি এটার প্রাইস কীরকম রাখবেন বিপুল ভাই? 600 টাকা পেয়ার ব্লু পান্ডা। আপনার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। দেন আমাদের হচ্ছে যে মাছটা এখন আমরা দেখাবো, সেটা হচ্ছে যে এটা একটা মিউটেশন ইলেকট্রিক ব্লু, অনেক মাছ আসলে। তো ইলেকট্রিক ব্লু পেয়ার কীরকম বিপুল ভাই? 500 করে পেয়ার আসলে ইলেকট্রিক ব্লু, ভালো কোয়ালিটি অ্যাডাল্ট পেয়ার, যারা হয়তো বা নেওয়ার পরেই দুই একদিন পর্যন্ত ব্রিড করবে এমনটা দেখাচ্ছে যে অ্যাডাল্ট মাছ। তো এরপরে আমরা যেটা মাছটা দেখবো সেটা হচ্ছে যে এইচবি ব্লু, আসলে এটা অত্যন্ত ভালো কোয়ালিটির মাছ, একদম ব্লু। আসলে এই মাছটা কিন্তু কোয়ালিটি অনেক, লেস শেপটা যদি আমরা দেখাই আসলে একটা আলোক স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না, আমরা যদি ডিসপ্লে করে দেখাইতাম একটা ইকুইনের মধ্যে অত্যন্ত সুন্দর লাগতো, সময় স্বল্পতার কারণে আমরা আসলে পুরো ভিডিওটাতে দেখেন। আমরা যদি কোয়ালিটি দেখাই, দেখেন এই যে মাছটা, প্যানেন্স মাছটা দেখেন, প্যানেন্সটা দেখলে বোঝা যায় আসলে কী কোয়ালিটির মাছ হবে। তো এই প্লান্টসটার নাম কী বিপ্লব ভাই? ৮০০র উপরে দেখেন কোয়ালিটি, দেখেন আসলে ভালো আছে, কালার আসলে দুই মানে কিছুদিন পর গ্রো করবে। তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাবো, ধরা মুশকিল আসলে, তাই আমরা এটা ধরবো না। আচ্ছা, বাচ্চা আসলে হয়ে গেছে, এটা আসলে কিছুদিন পর পাবেন হয়তো। তো আমরা আরেকটা কোয়ালিটিতে যাবো আমাদের, ও আচ্ছা, এটা কি ভাই? এটা গোল্ড, এটাও গোল্ড, ও 24K গোল্ড, বডি শেপ অনেক ছোট হয়, আসলে মাছটাও দিয়ে দিচ্ছে, হ্যাঁ বাচ্চা অনেকগুলো দিয়ে দিছে। এটা হচ্ছে 24K গোল্ড, এটার পেয়ার কীরকম বিপুল ভাই? সেম, ও 800 টাকা। তো এখন আসলে বাঙালির সবথেকে জনপ্রিয় রেডটেল পেয়ার দিলাম নাকি? এটা শান্তা, আমরা এখন শান্তাটা দেখবো, শান্তাটা দেখেন, শান্তাটা কোয়ালিটি ভালো আছে দেখা যাচ্ছে হয়তো বা আপনাদের ভিডিওতে শান্তা। তো এটার যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বাজার প্রাইস কত? ৪০০ করে পেয়ার রাখবে। তো এখানে কিছু ফ্রাই আছে হয়তো আমরা, হোয়াইট টক জিরো ফ্রাই। তো এর লাল লাল কিছু মাছ দেখতে পাচ্ছি বিপ্লব ভাই, হচ্ছে অ্যালবিনো কই এর ইয়া, অ্যালবিনো কই, রেড মস্কো নাকি? না না, অ্যালবিনো কই এটা, অনেক পানি দিয়ে ফেলছি তো ধরা মুশকিল। আচ্ছা আচ্ছা, আমরা এই যে এইটাতে যাই, এটাতে অনেক আছে। এখন আমরা আরেকটা দেখাবো, ও আচ্ছা, রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট এয়ার, এই রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট কোয়ালিটি অত্যন্ত ভালো, এটা ওই বড় মাছটা ধরে, হ্যাঁ আসলে মাছ ধরা খুব টাফ, ফিমেল
এটা তো আপনার ফিমেল যেগুলো ব্রিড করবে সেগুলো আছে, যেগুলো দেখেন ফিমেলের, আসলে ফিমেলের কোয়ালিটি দেখে বোঝা যায় মাছের আসলে কীরকম কোয়ালিটি আসবে। তো এখন আসলে মেইন যে আমাদের আকর্ষণ সেটা হচ্ছে যে আমাদের সান্তা, সান্তা তো আসলে হিউজ এখানে দেখতে পাচ্ছি, মোটামুটি 100-200 পেয়ারও তো পার হয়ে যাবে। এই সান্তা দেখেন, সান্তা আসলে রংপুরে অনেকেই খুঁজে দেন সান্তা কোথায় পাবো, তো আপনারা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এটা আসলে একদম ব্রুড, এটা ব্রুড, এটা আসলে মানে প্যারেন্টস মাছ, এটা আসলে যদিও বিক্রি হয় না, তো এর যে বাচ্চাগুলো যেগুলো বড় হচ্ছে অ্যাডাল্ট যেগুলো আপনি নিতে পারবেন। তো আশা করি আপনারা যদি কেউ সান্তা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আর বিপ্লব ভাই, এগুলো সান্তা কত করে রাখবেন? অ্যাডাল্ট হলে 600 মিনিমাম, অ্যাডাল্ট হলে মানে যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে হয়তো বা 600 টাকা রাখবে, আর একটু যদি আপনার বেশি নেন কোয়ান্টিটি বেশি থাকে সেক্ষেত্রে কম বেশি হতে পারে। আমরা এখন আরেকটা ইউনিক কোয়ালিটি মাছ দেখাবো, সেটা হচ্ছে আমাদের রেড মস্কো। হয়তো অনেকেই রংপুরে রেড মস্কো খুঁজেন, ঢাকা থেকে নিয়ে আসেন, বাইরে থেকে নিয়ে আসেন। রেড মস্কো একটু সেনসিটিভ মাছ, আসলে কাছাকাছি থেকে নিতে হয়, এই জন্য দেখে দেখে নিতে পারেন। কোয়ালিটি ভালোই আছে রেড মস্কো, বা ভালো কোয়ালিটি আসছে। আমি এর আগে আসলে দেখে গেছিলাম, ছোটো ছোটো ছিল, অনেক হয়ে গেছে, বড় হয়ে গেছে আসলে। বিপ্লব ভাই, এই মাছগুলোকে আপনি কি খাবার দেন? গাপি মাছগুলো কি খাবার? এগুলোকে প্রতিদিন আলাদা আলাদা খাবারই দেওয়া হয়। আচ্ছা, এগুলোকে লাইভ ফুড খাবার নাকি আছে এমনি ভাসমান ফিড বা আছে গুড়া ফিড, কোনটা ইউজ করেন? গুড়া ওই ভাসমান যে ফিডটা থাকে ওটা মিক্স কিছু খাবার হ্যামবুল বানানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইগুলাই দেওয়া হয় একদিন দুই দিন এরকম করে। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে ভাসমান ফিডটা, হ্যাঁ ভাসমান ফিডটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে লাইভ ফুড প্লাস আছে যে আমাদের নরমালি মসকিটো লার্ভা দেওয়া হয়, তারপরে মুরগির কলিজি, ও মুরগির কলিজি, মানে ঈদের দিন, ঈদের দিন কলিজা আসলে এদেরকে দিতেই হবে। এখন তো গরুর কলিজিটা এগুলো তো অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাভেলেবল, এগুলো দেওয়া হয়। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাদের গাপ্পি কালেকশন রংপুরের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আশা করি আমাদের অন্যান্য ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।